বাংলা গানের ইতিহাস সহস্র বছরের। চর্যাবোধ কিংবা রীতি বলি, তারও আগে শুরু হয়েছিল সুরে সুরে পদাবলী উপস্থাপনার রীতি। সঙ্গীতকে সামনে নিয়ে নতুনত্ব করে এগিয়ে চলেছে সাধারণ মাল্টিমিডিয়া। সাধারণ মাল্টিমিডিয়া ব্যানারে আয়োজিত রিয়েলিটি শো গানে গানে সেরা প্রতিযোগিতার লড়াই চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আমি এখন উপস্থিত আছি সাধারণ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, মাহমুদ আক্তার মুক্তি। আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে সেরা। স্বপ্ন হবে সত্যি, সকল প্রাপ্তিগুলো গানের হোক। আজকের রিয়েলিটি শো গানে গানে সেরা প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত আছেন। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিচারক আকাশ জোয়ারদার, এবং তার পাশেই রয়েছেন জনপ্রিয় বরেণ্য কণ্ঠশিল্পী ডলি শান্তনী। তার সাথেই রয়েছেন গুণী ব্যক্তিত্ব সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। আজকের রিয়েলিটি শো গানে গানে সেরা প্রতিযোগিতায় মিউজিশিয়ানদের পরিচয়। কিবোর্ড নাদিম, প্যাডে আছেন পল, গিটারে আছেন সেলিম। ৮৬তম প্রতিযোগী নেত্রকোনা থেকে আগত আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি নেত্রকোনা থেকে আগত আরিফুল ইসলাম। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যুছু নাই ভরে থাক সারাটি জীবন, যুছু নাই ভরে থাক সারাটি জীবন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যুছু নাই ভরে থাক সারাটি জীবন, যুছু নাই ভরে থাক সারাটি জীবন। হাজারো বছর বেঁচে থাকো তুমি বুকে নিয়ে স্বর্গের সু, দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখলে তোমারই মন। ফুলো তুমি পাগুনো তুমি, গন্ধ বিলাও সারা কো। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যুছু নাই ভরে থাক সারাটি জীবন, যুছু নাই ভরে থাক সারাটি জীবন। আপনারা একটা গানের মুখ শুনি। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। আপনি
আপনাকে আরো অনেক প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, আরো অনেক উন্নত করতে হবে নিজেকে, সুরের দিক থেকে, তালের দিক থেকে। হ্যাঁ, তো এই সময়টা আপনি একটু কাজে লাগান, সামনের বার আবার হবে আবার তখন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে 87তম প্রতিযোগী ফরিদপুর থেকে আগত সুবহান। আসসালামু আলাইকুম, আমি সুবহান ফরিদপুর থেকে এসেছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসেরই না। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসেরই না। সুবান না আসেন, আপনি নিয়ে যান। অষ্টাশীতম প্রতিযোগী কক্সবাজার থেকে আগত টিটু। আসসালামু আলাইকুম, আমি টিটু কক্সবাজার থেকে এসেছি। ভুলাম ভুলাম ও তুই ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ও তুই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দেহের মাঝে বাড়ি আছে সেই বাড়িতে চুর ঢুকেছে, দেহের মাঝে বাড়ি আছে
কেটেছে চয় জোনাতে শীত কেটেছে চয় জোনাতে শীত কেটেছে চুরি করে একজনা একজনা দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা হ্যাঁ টিটু জি স্যার গানে গানে শিরার পক্ষ থেকে আপনাকে থ্যাংক ইউ স্যার অবশ্যই আপনি কথাগুলো শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ ৮৯তম প্রতিযোগী সুনামগঞ্জ থেকে রবি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি সুনামগঞ্জ থেকে আসছি তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে থামেন আপনি থামেন একটু সুরে গান কবিতা হয়ে যাচ্ছে তো তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে প্র্যাকটিস করে আসেন আগামী বছরে আপনি আসেন আজকে ৯০তম প্রতিযোগী ঢাকা থেকে আগত শরীফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রয়াত বাচ্চু ভাইয়ের ভুলে যাও কত সহজে গানটা গাইব ভুলে যাও কত সহজে ভুলে যাও তুমি আমার পারি না আমি কেন যে থাকতে তোমায় আরো তুমি ভুলে যেতে আমি পারি ব্যথা নিতে ভুলে যাও কত সহজে ভুলে যাও তুমি আমায় পারি না আমি কেন যে ভুলেই থাকতে তোমায় আরো অনেক প্র্যাকটিস করতে হবে হ্যাঁ সুর আবেগ তাল তাল মোটামুটি গেয়েছেন কিন্তু সুর সুরগুলো ঠিক গাইতে পারেননি আর কি আবেগে একটু কম আছে আপনি মনে কোনো কষ্ট না নিয়ে একটু প্র্যাকটিস করলে পরে ভালো করতে পারবেন হ্যাঁ ঠিক আছে যেতে নাহি মন চাই তবু যেতে হয় আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখছিলেন রিয়েলিটি শো গানে গানে সেরা হাড্ডা হাড্ডি লড়াই প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এবং যেসব প্রতিযোগী অংশগ্রহণ করে
পাওয়ার গোল্ডেন কার্ড পেয়েছেন তাদের সবার জন্য শুভকামনা। পরবর্তী রাউন্ডে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেও যেসব প্রতিযোগী আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ আক্তার মুক্তি। দেখা হবে আগামী পর্বে রিয়েলিটি শো গানে গানে ছেড়ে।